তো কোনিচিবা ভাই লোক কি অবস্থা, আমি কি আমার ফ্রম ভাই, আমি কি আমার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো সরি আমি কালকে ভিডিও দিতে পারিনি, কারণ কালকে আমার শরীরটা তেমন ভালো ছিল না, কিন্তু আজ তো আল্লাহর রহমতে ভালো আছে তাই আমি এসে পড়লাম। তাই আমি তো রেস্ট নিতেছিলাম বলে আমি কালকে বেশি একটা অনলাইন ছিলাম না, কিন্তু রাতে যখন আমি আমার মেসেঞ্জার চেক করলাম তখন দেখে আমার মেসেজে বইরা গেছে যে পাবজি ফ্রি ফায়ার ব্যান হয়ে যাচ্ছে, ভাই কিছু বলো এটা কি আসলেই হচ্ছে। তো এটা নিয়ে আমি সম্পূর্ণ আসল নিউজ তোমাদের জানাবো যে শুরু থেকে কি হয়েছে, আর এটার উপর আমার ওপিনিয়নটা কি তাও বলবো, এবং এটা কি অ্যানিহিলেশন উপর কি কোনো এফেক্ট ফেলবে। তো এসব জানতে হলে তুমি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আর বেশি কথা বলবো না, এটা নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো কাল দেখলাম যে ফেসবুকে পুরো ভরে পড়ে গেছে যে পাবজি ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে, সরকার ব্যান করে দিছে, আর পাবজি আর ফ্রি ফায়ার থাকবে না। আর এটা নিউজ চ্যানেলরা আরো বাড়ায় চাড়ায় কি না কি বলছে, এটা দেখে পোলাপেন আরো বেশি ভয় পাইছে। তো আসল নিউজ হলো যে পাবজি ফ্রি ফায়ার ব্যান হয় নাই আপাতত, আপাতত বলার কারণ যে পাবজি ফ্রি ফায়ার ব্যান হবে এটা এখনো বাংলাদেশ সরকার ডিসাইড করে নাই। হ্যাঁ, পাবজি ফ্রি ফায়ার ব্যান করা হোক এটা নিয়ে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু এটা এখনো ব্যান করবে নাকি করবে না এটা এখনো জানানো হয়নি বা ডিসাইড করা হয় নাই। আর এই ব্যান করার দায়িত্বটা শুধু ICT বিভাগের কাছেই আছে, যদি তারা যায় তাহলে তারা পাবজি ফ্রি ফায়ার না ফেসবুকও ব্যান করতে পারবে। তো এই ICT বিভাগের কাছে যখন শিক্ষা মন্ত্রণালয় আবেদন করেছে যে পাবজি ফ্রি ফায়ার খেলে এই দেশের কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে তাদের কথা হিসাবে, তাই পাবজি ফ্রি ফায়ার ব্যান করে দেওয়া। তো এটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের কথা। তো এটা শুনে ICT বিভাগ ডিসাইড করলো যে তারা একটা মিটিং করবে যে এই গেমটাকে ব্যান করা উচিত নাকি উচিত না, আর যদি ব্যান না করে তাহলে আমরা কি করতে পারি। তো এটা শুনে নিউজ মিডিয়া বাড়ায় সাড়ায় বলতেছে যে গেম ব্যান হয়ে যাচ্ছে এটা সেটা। তো হ্যাঁ, পাবজি ফ্রি ফায়ার ব্যান হইতে পারে, কারণ আমি সরকার না, আমি কোনো ডিসিশন নিতে পারবো না, সবকিছু ICT নিতে পারবে। তো যদি তারা চায় তাহলে তারা ব্যান করতে পারে। তো এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই তোমার ওপিনিয়নটা কি, তুমি কি চাও পাবজি ফ্রি ফায়ার ব্যান হতে। তো ভাই আমি সোজা কথা বলবো যে এই ডিসিশন নিচে যে পাবজি ফ্রি ফায়ার ব্যান করলে বাংলাদেশের কিশোর ঠিক হয়ে যাবে সেই লোকটা একটা আস্ত পাগল, তার মাথায় বুদ্ধি নাই, আর তাই কোনো ভালো শিক্ষিত ডাক্তারের কাছে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করানো উচিত, কারণ এরকম আইডিয়া কোনো মেন্টালি দিতে পারবে। কারণ তাকে তো জিজ্ঞেস করো যে বাংলাদেশে কি খালি পাবজি আর ফ্রি ফায়ার গেমই আছে, বাংলাদেশে কি আর অন্য কোনো গেম নাই, আর এটা কোন দেশে লজিক যে পাবজি ফ্রি ফায়ার খেলে মানুষের ব্রেনে সমস্যা হবে। এটা কোনো জায়গায় লেখা আছে বা কোনো ডাক্তার বলছে যে শুধু পাবজি ফ্রি ফায়ার খেললেই, অন্য কোনো গেম না, শুধু পাবজি ফ্রি ফায়ার খেললেই আপনার শিশুর মাথায় সমস্যা হবে। আর অন্যান্য দেশ তো ছাগল তাই না, যে তারা এরকম গেম ব্যান করে নেই, শুধু বাংলাদেশে ব্যান করতে হবে, কারণ বাংলাদেশের শিশুরা সব আলাদা, তাদেরই পাবজি ফ্রি ফায়ার খেলে মাথায় সমস্যা হবে। আর হ্যাঁ জানে, অনেক ছোট মাইন্ডের লোকরা বলবে যে ভাই পাবজি ফ্রি ফায়ার তো ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে। তো প্রথমত ইন্ডিয়াতে ফ্রি ফায়ার ব্যান হয় নাই, ঠিক মতো দেখে আসো। আর পাবজি ব্যান করা হয়েছে কারণ এটা একটা চাইনিজ গেম, আর রিজন তো কত ফালতু যে গেম খেলে মানুষের মানসিকতা সমস্যা হয়। হ্যাঁ জানে, অতিরিক্ত পরিমাণে গেম খেলে মাথায় হয়তো বা সমস্যা হতে পারে, কিন্তু এটা শুধু গেমে খেটে থেমে নাই, সব ধরনের কাজের জন্য। যদি তুমি কাজ করো, তুমি যদি ওভারওয়ার্ক করো তাহলে তোমার শরীরে সমস্যা হবে, অতিরিক্ত পরিমাণে খাও তাও তোমার সমস্যা হবে, এমনকি অতিরিক্ত পরিমাণে পড়ালেখা করলেও তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এই কথাই বানায় সানায় কই দিছে না, গুগল করতে পারো। তো হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে যারা এডিক্টেড হয়ে গেছে তারা কি করবে। তো ফার্স্ট অফ অল এটা গেমের দোষ না, এটা হলো তাদের বাবা মার প্যারেন্টিং এর দোষ, কারণ আপনার নিজের প্যারেন্টিং খারাপ বলে আপনি একটা পুরো গেমকে ডিফেম করতে পারেন না। আগে আপনার ছেলেকে ঠিক করেন, তারপর এদিকে আসে গেমের উপর আঙ্গুল তুলেন। তো যারা অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে তো তাদের জন্য একটা কাজ করা যাবে, যে তাদের জন্য একটা লিমিটেড টাইম দেওয়া উচিত যে সে এই সময় থেকে এই সময় পর্যন্ত গেমটা খেলতে পারবে, এবারে সে গেমটা ধরতে পারবে না। এটা করলে হয়তো বা অ্যাডিক্টেডনেস কমতে পারে, কিন্তু যদি তুমি পুরো ব্যানই করে ফেলো তাহলে কোনো লাভ হবে না, কারণ পাবজি ফ্রি ফায়ার মতো হাজারো গেম তুমি প্লে স্টোরে পাবা, তারা এইটা না পারলে অন্যটা পাবে, তখন এডিক্টেড কমবে না আরো বাড়বে। তাই আমি মনে করি যে তাদের জন্য একটা লিমিটেড সময় দিয়ে দাও। আর যারা মনে করেন যে গেমিং দিয়ে কিছু হবে না, তো ভাই আপনারা গেমিংকে তো হালকাভাবে নেন না, কারণ আমরা নিজেই দেখতেছি যে ফিউচারে গেমিং তো কত বড় হতে পারে, এমনকি বাংলাদেশে ফ্রি ফায়ারের সার্ভারও এসে পড়ছে, আর বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে যায় টুর্নামেন্ট খেলতেছে, আর এটা আসলে গর্বের বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি তুমি ভিডিও বুঝতে পারছো, আর যদি না বুঝো নাই তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা। জিত করতে ঘুরে দেখো আমার রন্ধু আত্মা ডারে, আমি নিকোটিনে পুরাই আমার আবেগ বিবেক সবগুলারে দোয়ার মধ্যে উড়াই, আমার নেশার ঘরে কিসের বেড়া বাইসা জয় মা থাকে, আমার আপনা মানুষ সাথ লইয়া কেমনে কইরা ভাগে, মনে কয় আমার কেপা তুই চুপ করবি কবে, তোর হিসাব তো মিলবো না জানি ডিপ্রেশনের ভাবে, আর এইটাই যে জীবন জানলে।